হম এটা তো আপনাদের কোনো ফিনান্সিয়ালি তো কোনো লাভ হচ্ছে না বা কোনো রকমই কোনো লাভ হচ্ছে না ওটা ক্ষতি হচ্ছে তো আপনারা যেটা করছেন এটার মানে মেন উদ্দেশ্যটা কি ধরুন যে কোনো একটা আন্দোলন সেটা তো একটা কি বলবো একটা লক্ষ্য থাকে যে এই লক্ষ্যে আমরা পৌঁছতে চাই তো আপনাদের লক্ষ্যটা কি আমাদের লক্ষ্য হচ্ছে যে মানুষের ভেতরে যুক্তিবাদের বিকাশ ঘটানো মানুষ যেন হচ্ছে এই অন্ধবিশ্বাস থেকে মুক্ত হয় কারণ আমরা আমি যে সমাজ থেকে উঠে এসেছি আমি যে পরিবার থেকে উঠে এসেছি যে সমাজ থেকে উঠে আসছি সেখানে আমি দেখেছি যে ধর্ম ধর্ম নিয়ে মারামারি হানাহানি হিংসা ঘৃণা এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে ঘৃণা করে যেমন আমি যখন ছোট ছিলাম তখন আমাদের পাশের বড় একটা হিন্দু জায়গা ছিল যেখানে অনেক হিন্দুরা বসবাস করতো সেখানে আমি খেলতে হিন্দু বন্ধুদের সাথে খেলতে যেতাম হিন্দু বন্ধুদের সাথে খেলতাম তখন হিন্দু বন্ধুটার যে মা ছিল আমরা মাসি রাখতাম সেই মহিলা মানে মাঝে মাঝে লাড্ডু খেতে দিত আমাদেরকে আমার আমি খুবই মানে মজা লাগতো সেই মানে পূজার প্রসাদ পূজার লাড্ডু এগুলো আমাদের খেতে দিত তো একদিন আমাকে যখন লাডু দেওয়ার জন্য তখন দেখতে পেলাম যে সবগুলা বাচ্চাকে দিচ্ছে একটা মানে কাঁসার বাটিতে করে আমাকে দিল হচ্ছে গিয়ে কলা পাতায় পাতার উপরে লাড্ডুটা দিলো আমাকে তো আমি তো ছোট ছিলাম আমি তো এত কিছু বুঝিনা আমি তো জানি না যে আমাকে কেন আমার একটু খারাপ লাগলো আমার মানে বাচ্চা মানুষের তো আত্মবিশ্বাস মানে আত্মসম্মান বোধটা খুব স্ট্রং আমার লাগলো আমাকে দিল কলা পাতায় আর ওদের আচ্ছা ঠিক আছে কিন্তু আমি দেখলাম যে আমি ভাবছিলাম প্রথমে ভাবলাম যে এটা বোধহয় ভুল করে দিচ্ছে হয়তো ভুল হয়ে গেছে কিন্তু পরে দেখলাম যে তারা কন্টিনিউ কাজই করতেছে এবং আমাকে তাদের ঘরের উঠানের উঠানে পা রাখতে দেয় না বাইরে বাইরে দাঁড়াতে বলো অন্যরা ঢুকতেছে ঠিকই কিন্তু আমাকে ঢুকতে দিচ্ছে না তখন আমার মনে এই খটকা লাগলো যে কি আমি মানে কি কি হইলো আমি আমি আমাকে কেন এইভাবে ইয়া করা হচ্ছে ছোট করা হচ্ছে আমাকে কেন অবহেলা করা হচ্ছে এটা তো আমি আমিও তো একজন মানুষ তাই না আমিও তো মানে তাদের একজন মানুষ আমাকে অবহেলা করা হলো আমার খুব আত্মসম্মান লাগলো এবং এরপরে আমি খুবই অপমানিত বোধ করলাম পরে পরে কিছুদিন পরে আবার দেখলাম যে আমাদের বাসায় আবার আমরা তো মুসলমান মানে ফ্যামিলি আমাদের বাসায় আবার একটা বিয়ে হবে হ্যাঁ তখন আবার হিন্দুদেরকে দাওয়াত দিল হিন্দুদেরকে দাওয়াত দিয়ে আবার আমাদের আত্মীয় স্বজনরা কি করলো গরুর মাংসের বাটিটা আবার নিয়ে বারবার হিন্দুদের ওইখানে গরুর মাংস খাইতে আবার গরুর একটু দেখেন না না চাপাচাপি করতেছে মানে কোনো ভাবে যদি তাদের গরুর মাংস খাওয়া দাওয়া যায় তাহলে ধর্মটা নষ্ট করা যায় হ্যাঁ তখন আমি আমার তখন দেখলাম যে হিন্দু ফ্যামিলিটা আমাদের পাশে মানে দাওয়াত খেতে আসছে তারা আবার একটু

আম এলা ভিতরে মিছিল হচ্ছে এই বাবরি মসজিদ ভাঙ্গছে হিন্দু হিন্দুদের বাচ্চারা ওরা মালাউনের বাচ্চা ওরা হচ্ছে এরা খারাপরা হচ্ছে হিন্দু কা বাচ্চা কবি নাই আচ্ছা ও জবি আচ্ছা ওই শূয়ার কা বাচ্চা হ্যাঁ এই টাইপের কথাবার্তা বলতো আবার ওরা হিন্দুরা আবার মানে মুসলমানদের গালি দিত কয়েকদিন পরে দেখলাম যে ভারতে বাবরি মসজিদ ভাঙ্গছে এজন্য আমাদের কি করতে হবে আমাদের বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর পোরাইতে হবে হ্যাঁ হিন্দুদের মন্দিরে গিয়ে হামলা করতে হবে তখন দেখলাম যে হিন্দুদের বাড়িঘরে মানে ভাঙা ভাঙে শুরু হলো মন্দির টন্দির ভাঙা ভাঙে শুরু হয়ে গেল তখনই শুরু হয়ে গেছে এগুলো দেখার পর আমি ভাবতেছি আমি ছোট মানুষ আমি ভাবতেছি কোথাকার কোন দেশে কোন বাবরি মজিদ না কি বাংছে বাঁচাক আল্লাহ 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 শক্তি সে যদি বাঁচাতে চায় তাহলে তো সে নিজেই বাঁচাতে পারতো এই এই দেশের হিন্দুদেরকে কেন এটার জন্য মানে মারামারি করা হবে তো আল্লাহ পাক গিয়া ওই যে ফেরেস্তা বাহিনী পাঠায় ওই হিন্দু জঙ্গিদের সাথে মারামারি করুক ফাটাফাটি করুক ওরা ওরা মারামারি করুক দুই ওরা ওরা মরুক কিন্তু এগুলো কিছুই হচ্ছে না তো রকমের পরিবেশে আমি আস্তে আস্তে বড় হয়েছি এবং এক ধর্মের মানুষ এক ধর্মের মানুষকে ঘৃণা করে মানুষের ভিতরে হিংসা আছে ঘৃণা আছে হিন্দুরা ঘৃণা করবে কারণ আমরা যে নিচু জাত আমরা হচ্ছে আমরা হচ্ছে ম্লেচ্ছ আমরা হচ্ছে অচ্ছুত এবং হিন্দুদের মধ্যে নিজেদের মধ্যে আবার মানে বর্ণবাদ আছে জাতিভেদ আছে নিজেদের ধর্মের ভিতরে মানুষদেরকেও অবহেলা করে মানে মানে মানুষ হিসেবে মর্যাদা দেয় না এই জিনিসগুলো ছোটবেলা থেকে দেখে দেখে আমি বড় হয়েছি এবং পরে আমি দেখতে পাইছি ইসলাম ধর্মের ভিতরে তো বিরাট গন্ডগোল হম আমি তো আগে সাতটা মুসলমান ছিলাম একদম মানে সব নামাজ রোজা সব করতাম পরে গিয়ে মানে হাদিস কোরআন যখন আমি খুব ভালোভাবে পড়ছি পরে দেখি যে এগুলোর ভিতরে তো বিরাট গন্ডগোল এগুলোর ভিতরে তো জঙ্গিবাদী কথাবার্তা এগুলোর ভিতরে তো কোপাকুপির কথাবার্তা নাকি মেরে ফেলতে হবে হ্যাঁ ইসলাম কুবুল না করলে ওদেরকে জবাই করতে হবে ওদের মা বেটিকে তুলাই না গণিমতের মাল বানায় ওদেরকে রেপ করতে হবে কি সব কথাবার্তা এগুলা এগুলো পড়ার পরে তো আমার গেল আরো মানে মাথা টাথা উল্টা পাল্টা গেলো এই কি অবস্থা আমি যাদের যাকে নবী বলে মনে করতাম সে এই সমস্ত বাজে কথা বলে গেছে পরে আমি দেখলাম যে আমাদের সমাজে যে হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি এগুলোর একটা প্রধান কারণ হচ্ছে ধর্ম ধর্মান্ধতা এবং ধর্মের কারণে মানুষ অন্ধ হয়ে যায় মানুষের হিতাহিত জ্ঞান থাকে না মানুষের ভিতরে যখন ধর্ম চারা দেয় তখন আর মানুষ মানে হয়তো আগের দিন তারা প্রতিবেশী ছিল বন্ধু ছিল একসাথে চাটা খাইছে গলা ঘাড়ে হাত রেখা কথাবার্তা বলছে কিন্তু যেই আমি এই যে বাবরি মসজিদ ভাঙার সময় জিনিসটা আমি নিজেই দেখছি যে কিছুদিন আগে তাদের সাথে আমাদের খুব সব ভালো সম্পর্ক ছিল যেই বাবরি মসজিদটা ভাঙলো আমাদের এলাকার যে বড় ভাইরা তারা কি করলো যে যেই বন্ধুটার পিঠে হাত রেখা এতদিন ধরে তারা খেলছে এতদিন ধরে তারা গল্প করছে সুখ দুঃখের আলাপ করছে ওই কোন জায়গায় কি বাবরি মসজিদ ভাঙছে নাকি বাল ভাঙছে কি ফালতু একটা বিল্ডিং বিল্ডিং নাকি কি করছে কোথাকার কি কি রে কি রেটা দেখলাম এই দুই বন্ধুর ভিতর মারামারি লেগে হিন্দু বন্ধু মুসলমান বন্ধুর ভিতর মারামারি এখন একজন আর দেখতে পারে না তো কেন হলো এই যে দেখা গেল যে এই ব্যক্তিটা কিন্তু কালকে কিন্তু তারে ভালোবাসতো তার কিন্তু গতকালও ছিল তারা দুজন বন্ধু ছিল যেই মাঝখানে ধর্মটা এসে পড়ল সেই দুইজন দুজনকে ঘৃণা করা শুরু করছে এবং হিন্দুটাও ঘৃণা করতেছে মুসলমানটাও ঘৃণা করতেছে হিন্দুটাও যে চান্স পাইলে আবার বাড়ি মারবে না তা কিন্তু না ওরও চান্স পাইলে বাড়ি মেরে দিবে আবার মুসলমানটাও চান্স পাইলে ওর করে দিবে হ্যাঁ দুই পক্ষই একই কাম করবে পরে আমি যখন হিস্ট্রি পড়লাম হিস্ট্রি পড়ার পরে দেখলাম যে ভারতে তো এই দাঙ্গা এই যে হিন্দু মুসলমান দাঙ্গা অনেক বড় বড় দাঙ্গা হয়ে গেছে বরিশালে দাঙ্গা হয়েছে কলকাতায় দাঙ্গা হয়েছে এক পক্ষ আরেক পক্ষে পোড়ায় মারছে বাসার ভিতরে গুজরাটে হচ্ছে মুসলমানদেরকে একদম বাসার ভিতরে তালা মাইরা পোড়ায় মেরা ফেলছে মেয়েদেরকে রেপ করছে বিহারে বিহারে হয়েছিল হ্যাঁ বিহারে হয়েছে হ্যাঁ পাকিস্তানে হয়েছে শত শত জায়গাতে এই যে কোথাকার কে আল্লাহ আছে না কি ভগবান আছে এগুলোর কোনো ঠিক ঠিকানা নাই কোনো প্রমাণ নাই

পরে যখন আমি এই জিনিসগুলো আরো ভালোভাবে আমি জানলাম আরো ভালোভাবে বুঝলাম তখন আমি দেখতে পাইলাম ধর্মগ্রন্থের ভিতরে এখন ধর্মগ্রন্থগুলো বিচার বিশ্লেষণ করতে হবে যদি করতে পারি হয়তো আমরা ছোট আমি হয়তো মানে সংখ্যা খুবই কম আমি শুরু করছিলাম অনেক বছর আগে উনিশশো ছিয়ানব্বই সালে এই কাজ আমি শুরু করেছিলাম ছিয়ানব্বই সাল থেকে আমি করে যাচ্ছি হয়তো আমি আমরা সংখ্যায় কম আমরা অল্প আমি হয়তো অল্প মানুষ আমি হয়তো বেশি কিছু করতে পারবো না কিন্তু আমি আশা করি যে আমি হয়তো একটা পাহাড়ে একটা ছোট পাথরও যদি গড়াই দিতে পারি একটা সময় হয়তো ঢল নামবে সেই আশায় আমি করব করে যাব আমার কাজ আমি চালাই যাবো ভবিষ্যতে কি হয় সেটা তো আমি জানিনা কিন্তু ইতিহাসে কাজ করেছেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কাজ করেছেন তারপর হচ্ছে কি রাজা রামমোহন রায় সমাজের প্রথার বিরুদ্ধে দাঁড়ায় লড়াই করছেন ওনাদের ওনাদের হ্যাঁ শ্রী চৈতন্য দেবের প্রথার বিরুদ্ধে কথা বলেছেন তবে চৈতন্য দেবের আবার কিছু উল্টা কথাবার্তা আছে ছশো বছর আগে তো একটা হ্যাঁ

আপনার যদি সম্ভব হয় আপনি এসে আমাকে ভুল প্রমাণ করেন সেই সুযোগ আমি আপনাকে দিব কিন্তু মানে এখানে একদম তুলোধনা করে ফেলবো হ্যাঁ এই যে যারা হচ্ছে এই যে এই সমস্ত সাম্প্রদায়িক চিন্তা ভাবনা মন মানসিকতা লালন করে তাদেরকে তুলোধনা করে ছেড়ে দিবো ওইখানে একদম কান্দায় ছেড়ে দিবো আল্লাহ ভগবান সবাই মিলা যেন এখানে এসে কাটি শুরু করে এই অবস্থা করব তবে আমরা কখনো কাউকে আঘাত করব না আমরা যুক্তি দিয়ে তাদেরকে ন্যাংটা করে দিব হম বেশ এখানে আমার কয়েকটা জিনিস একটু বলার আছে সেটা হচ্ছে প্রথম প্রথম একটা মজার কথা বলি সেটা হচ্ছে আপনি যে বিয়ে বাড়ির কথা বললেন যে বিয়ে বাড়িতে তাদেরকে বারবার গরুর মাংস খাওয়ার জন্য ইনসিস্ট করা হচ্ছিল বা একটু মজা করা হচ্ছিল তো তারা যদি তাদের পাশে বসেও যদি গরুর মাংস নাও খায় যদি অন্য কিছু খেয়ে থাকে তাতেও কিন্তু মানে একরকমের তাদের জাত চলে গেছে কারণ ঘ্রানেন অর্ধ বলে একটা কথা আছে আমাদের সংস্কারে এবং এই জন্যই কিন্তু কিন্তু আপনি যদি পূর্বপুরুষের ইতিহাস দেখবেন তাদের পীর ব্রাহ্মণ বলা হতো মানে তার ব্রাহ্মণ কারণ তার বাড়িতে একদিন গরুর মাংস রান্না হচ্ছিল তো রবীন্দ্রনাথের পূর্বপুরুষ দুজন ছিলেন সুখদেব আর একটা যেন রতিদেব দেব এরকম নাম তো তারা সেটা শুকে ফেলেছিলেন মানে পাশেই ছিলেন তো শুকে ফেলেছিলেন তো সবাই বলেছিল যে তাদের জাত চলে গেছে হ্যাঁ তার ফলে কিন্তু তারা পরবর্তীকালে মেয়ে পেতেন না সেই কারণে দেখবেন যে রবীন্দ্রনাথের দাদা মেয়ে পাচ্ছিলেন না 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 ব্রাহ্ম হয়েছে তো অনেক পরে ব্রাহ্ম তো এসছে ধরুন রাহ্মণ রায়ের সময় কিন্তু তার আগে ব্রাহ্ম ব্রাহ্ম হয়েছে তো অনেক পরে মানে ব্রাহ্ম এসছে তো ধরুন রাম্মণ রায়ের মানে পর থেকে কিন্তু তার আগে তাদের যে ইতিহাসটা হ্যাঁ তাদের আগের যে ইতিহাসটা এবং সেই কারণে তাদেরকে কিন্তু একটু খাটো করে দেখা হতো এবং সেই কারণে তারা মেয়ে পেতেন না ব্রাহ্মণরা তো অনেকেই মেয়ে পেতেন ব্রাহ্মদের তো সেরকম সমস্যা ছিল না কিন্তু ওরা যেহেতু পিড়াল ব্রাহ্মণ সেই জন্য নিজেদের ভেতরে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা ছিল এবং রবীন্দ্রনাথ কিন্তু এটা বিরুদ্ধে লিখে গেছেন আপনি যদি রবীন্দ্রনাথ গল্প এই রবীন্দ্রনাথ বলছি রবিবার গল্পটা পড়েন হ্যাঁ রবিবার গল্পটা কিন্তু ব্রাহ্মদেরকেই খোঁচা দিয়ে গেছেন উনি হম তো বা শরৎচন্দ্র দেখবেন দত্তাতে দিয়ে গেছে ব্রাহ্মদের খোঁজা তো এটা কিন্তু হয়েছে যাই হোক এটা একটা মানে অন্য কথা কিন্তু আরেকটা যেটা আমি কথা বললাম যে আপনি বললেন যে হিন্দু বাড়িতে গেলে সেখানে আপনাকে আলাদা রকমের ট্রিট করা হতো বা মুসলিম বাড়িতেও হিন্দুদেরকে আলাদা রকম ভাবে ট্রিট করা হয় এবং এটা প্রধানত ধর্মের কারণ কিন্তু মানে আমার যেটা মানে মনে হয় মানে আমার যেটা মনে হয় আমার প্রথম প্রথম মনে যে যেটা শুধুমাত্র হতো ধর্মের কারণে

যে কারণে আমি তাহলে আমি তাহলে একটা কথা বলি তাহলে আমি মানে বোঝাতে সুবিধা হবে সেটা মানে যে কারণে আমি ঠাকুমার উদাহরণটা দিলাম তারপরে আমি আমার বাবার উদাহরণটা দেব সেটা আমার ঠাকুমা ওই যে নোয়াখালীর সময় যে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন দাঙ্গার সময় তার ফলে তার স্বাভাবিকভাবে মুসলমানদের প্রতি একটা ঘৃণা তৈরি হয়েছিল কিন্তু আমার ঠাকুমা কিন্তু কখনো সেটা কাউকে সামনাসামনি বলতেন না মানে মুসলিমরা যদি আসতো তো মুসলিমদের পিড়ি দিতেন কিন্তু সেই মুসলিম মহিলাটি বা লোকটি চলে যাওয়ার পর সেই পিড়িটি ধুয়ে ঘরে রাখতেন হম এরকম করতেন এটা ছিল তার সংস্কার পরবর্তীকালে আমার রাখতেন কেন

এবং আমি বলি কথাটা আচ্ছা কথাটা শেষ না করলে আপনাকে আমার কথাটা শুনেন আমি একদম গ্যারান্টি দিতে পারি যে আপনি নিজেও খুব ভালোভাবে বোঝেন এবং জানেন আপনি একজন মানে তো ম্যাচিউর্ড একজন মানুষ তাই না প্রাপ্ত বয়স্ক মানুষ আপনি নিজে খুব ভালোভাবে জানেন যে এটা একটা খুব পরিষ্কার সোজা সাপটা ধর্মীয় সংস্কার এবং এই সংস্কারটা আসে হচ্ছে ধর্ম ধর্মবোধ থেকে যেই জিনিসটা পুরোটাই একটা অন্ধবিশ্বাস যেটার কোনো বাস্তবে কোনো নাই এটার সাথে রাজনীতির সম্পর্ক কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে আবার নাও থাকতে পারে এটার সাথে অর্থনীতির কিছু কিছু ক্ষেত্রে সম্পর্ক থাকতে পারে আবার নাও থাকতে পারে এটার সাথে কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু সামাজিক প্রথা সেটা সম্পর্ক কিছু কিছু থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু এটা যে ডেফিনেটলি ধর্মীয় সংস্কার এই বিষয়ে কোনো সন্দেহে সন্দেহ থাকার কোনো স্কোপ নাই আমরা একটু বাসবিহারি ভাইকে এখন একটু জিজ্ঞেস করে নিই বাসবিহারি ভাই আপনি একটু বলেন তো যে এই জিনিসগুলো যে ধর্মীয় সংস্কার এই বিষয়ে কি কোনো সন্দেহের কোনো অবকাশ আছে না না এতো তো পরিষ্কার সংহিতায় আছে তো ধর্মের যে সংহিতা যদি পড়া হয় তাহলে মনু যাই পড়ুক থাকে এমনকি একটা ব্রাহ্মণের ঘরে যদি ক্ষত্রিয় পিড়িটা ধুয়ে তুলবে ব্রাহ্মণ এবং বাজপেয়ীরা ভাই যে জিনিসটা বলা আছে যে একজন শূদ্র যদি বেদমন্ত্র শোনে কানে কি সীশা ঠেলে দিতে হয় না আহ গরম সিষে ঢিল এমন কি বৈশ্য শুধু শূদ্র নয় বৈশ্য ওমা ওমা বলেন কি আচ্ছা এই যে রাজা রাম যে একজন মানে শূদ্রকে হত্যা করলো যে এই ঘটনাটাbash verify আপনি কি একটু বলবেন আমাদেরকে কি ঘটছিল কেউ পদলক পদলক জানেন সে সেই ওই জানি জানি তাহলে ওই জাবালি ওইসব পড়ছিল হুম এই শম্ভু দেখুন শম্ভু শম্ভুর হত্যা শম্ভুকের হত্যাकांड শম্ভুকে কেন হত্যা করলো ধর্ম রক্ষার জন্য নাকি নাকি রাজনৈতিক কারণেই বেদমন্ত্র এটা কি রাজনৈতিক কারণে ছিল নাকি ধর্মীয় কারণে ছিল তাহলে তাহলে এই রামায়ণ যে হোক গল্প হোক ইতিহাস এটা থেকে একটু শোনেন এটা থেকে যে মানুষ ধর্মীয় উৎসাহ নেয় ধর্মীয় নীতিবাক্য শেখে ধর্মীয় নৈতিকতা শেখে এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই নাকি আচ্ছা এই যে ধর্মীয় সংস্কার এটাকে কি রাজনীতি মেনলি পরিচালনা করে না উত্তর দেন না আপনি প্রশ্ন উত্তর দেন না একটা মানে সমস্যা আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে এই বইটা সত্যি সত্যি রাজা রামবেলা কেউ ছিল নাকি ছিল না এটা তো আমরা বলতে পারবো না হ্যাঁ এই কথাকার কোন রাম ফাম সাম এই কথা ছিল না গল্প শুনলে তো মনে হয় যে ছিলেন না ছিলেন না বলে তো মনে হয় হিন্দুরা যে এটা থেকে ধর্মীয় নৈতিকতা শেখে এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই নাকি

এই যে বাসবিহারী ভাই যে এই যে রাজা রামরাজ্য যে তারা প্রতিষ্ঠা করতে চায় ভারতে যে তারা রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায় এটা কি মানে এটা এটা থেকে আসলো তাহলে এমন কি ওই গল্পের হিরোকে বলছে পুরুষোত্তম শ্রেষ্ঠ পুরুষ শ্রেষ্ঠ পুরুষ মানেটা কি শ্রেষ্ঠ পুরুষ মানে হচ্ছে একজন পুরুষ মানুষ তার কাছ থেকে আদর্শ মানে হওয়ার শিক্ষাটা লাভ করবে নাকি হ্যাঁ ওই প্রেগনেন্ট বউকে বনবাসে দিয়ে আসবে তারপরে সে সঙ্গে যুদ্ধ করবে হ্যাঁ তারপরে মানে কি একা ও মানে এই মানে মানে এই লোক সবকিছু করে মানে মুকুলটাও স্বীকার করতেছে মানে ভাই ফেলুদা আপনাকে আমি বলে দিচ্ছি যে ভাই এই যে আপনার যে মানে আপনার কথার ভিতরে কোনো আমি আগামথা পাচ্ছি না এত লেভেলের লোকের সাথে আমি কথা বলি না আসলে ঠিক আছে এত মানে ইয়া লেভেলের লোকের সাথে কথা বলাও একটা মুশকিলে ব্যাপার আপনাকে মনুসংঘিতার यादায় হলো তারপর আপনাকে মানে রামায়ণের উদাহরণ দেওয়া হলো মনুসংহিতা তো কত খাইসটা খাইসটা কথাবার্তা লেখা এবং মনুসংহিতা তো মানে হিন্দুদের প্রথম সংবিধান হ্যাঁ রাষ্ট্র পরিচালনার রাজ্য পরিচালনার যে বিধান সেটা হচ্ছে মনুসংহিতা এবং মনুসংহিতাকে ফলো করতে বলা হয়েছে আপনার মানে আহ ভাই বেদে মনুসংহিতা সম্পর্কে বলা হয়েছে বলা হয়েছে না যে এই মনুসংহিতা ফলো করতে হবে বেদে নাকি আহ গীতায় আমার ঠিক খেয়াল নাই সম্ভবত বেদে তাই না বাসবিহারী ভাই হ্যাঁ বেদে বলা আছে যে সংহিতা অনুযায়ী এ চলবে মানুষের জীবন চলবে এবং সেই সংহিতা আবার তিনটে চারটে সংহিতা আছে পরাশর সংহিতা ভরদ্বাস সংহিতা মনুসংহিতা তার মধ্যে মনুসংহিতাটা সবচেয়ে বেশি প্রচলিত আর এনার বাড়িতে এনার বাড়িতে যে পুজো হয় সেটাও ওই সংহিতা অনুযায়ী হয় ঋগ্বেদের শ্লোকেই হয় উনি যতই যাই বলুন ধর্মগ্রন্থ থেকেই নৈতিকতা ওনারা পালন করেন দেখুন দেখুন এই বদলোকে এই অতিথির দেখুন একটা গুরু আছে ওর ফ্যামিলির একটা গুরু যদি বাংলাদেশের হয়ে থাকে ভারতের হলে আমি সিওর নই কিন্তু বাংলাদেশের হলে অনিবার্জে না এনার জন্য একটা গুরু আছে গুরু কানে কানে মন্ত্র দিয়ে গেছে তো এইটা হচ্ছে একে বল হয় আত্মবাক্য তো এটা ধর্ম থেকে এই अनुशासन উনি মেনটেইন করে এবং সেই গুরুকে গুরুর তার পাদ দিয়ে জল খাবে সে ভাব নিয়ে কে দেখাবে মানে মানে

চেষ্টা থাকে যে কোন না কোন ভাবে চিপা চাপা দিয়ে ফাকগুলা বেরায় যাওয়া কিন্তু এই হিন্দু মুমিনরা একেবারে সোনা মুখে সব অস্বীকার করে বলে রামায়ণ নাকি রামান থেকে নাকি মানুষ ধর্মীয় নৈতিকতা শিক্ষা গ্রহণ করে না কি একটা কথা বলল কি একটা মানে এককের লোয়ার লেভেলের মুফিজের মতো কথা বাসবেড়ি ভাই ঠিক আছে এই এর সাথে এত থার্ড ক্লাস লোকের সাথে আর কথা বলার আমার কোনো মানে ইচ্ছা আগ্রহ কোনটায় নাই আপনাকে ভাই বিদায় জানাই ফালতু টাইম ওয়েস্ট হিন্দু মুমিনদেরকে যেটা আমি দেখেছি হিন্দু মুমিনরা মানে কথা ঘুরায় কথা ঘুরায় খালে ঘুরেতে থাকে যখন বলবো একটা জিনিস অস্বীকার করবে এদের সাথে বেশিক্ষণ কথা বলার কোনো ইয়া নেই আসলে প্রয়োজন নাই পরের জনকে তাহলে যুক্ত করি